আমাদের মেয়েদেরকে আমরা বয়সের আগে বিয়ে দিই এবং আমাদের ছেলেদেরকেও আমরা বয়সের আগে বিয়ে দিয়ে দিই। তোমাদের নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক, সূর্য কিশোর নেটওয়ার্ক কি ভাবছে? ভাবছে বিয়েটি ঘটে কার মধ্যে? একটি ছেলে আর একটি মেয়ে, তাই তো? এই ছেলেটিকে আর এই মেয়েটিকে যদি ভেতর থেকে সচেতন করা যায় যে তোমার জীবনকে তুমি ভালোবাসলে তবে তুমি বাল্যবিবাহ চাইতে পারো না। প্রথম কারণ হচ্ছে, অল্প বয়সে বিয়ে করতে তোমার শরীর প্রস্তুত নয়, তোমার মন প্রস্তুত নয় এবং তোমার শিক্ষা জীবন আঘাতপ্রাপ্ত হয়। ছেলেরা কিছুটা এগিয়ে আছে দৌড়ে, অর্থাৎ এখনো কিন্তু ছেলেরা পরে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করবো। কিন্তু সমাজে বিয়ে যত কঠিন হচ্ছে, সমাজ তত জেনারেল বিচার বাড়তেছে। হ্যাঁ, যুবক তো হাত তুলছেন, বয়স যদি ঠিকঠাক মতো হয় তো বিয়ে শাদী করে ফেলায়, আত্মমান ফোলা পান এগুলোর পিছনে পাগল। কারণ বিয়ে শাদী হয় না তো, আর বিয়ে করাও না ইচ্ছা করে, যার বউ নাই তার বউর অভাব নাই, বিয়ে করবো কোন দুঃখে? এটাও ঠিক, শিখছেন অবস্থা। আপনারা আবার কি হাইব্রিড ওলা যুবক আছেন নাকি কেউ এখানে? আমি আওয়াজ চেক করবো, বুঝবো আসলে কাদের আওয়াজ বেশি, মুরব্বী না জোয়ানদের? আপনারা প্রতিযোগিতা দিবেন? আমি তাদেরকে বুড়া বলতেছি যারা বিয়ে শাদী করে ফেলছে, তারা বুড়া। এবার আমার কাতারে কারা কারা আছেন হাত তোলেন। আপনি কি দুইটা করছেন? আমি কইছি কারা কারা বিয়ে করছেন হাত তোলেন, কারা কারা বিয়ে করছেন তুলেন তুলেন। হ্যাঁ, সোজা করছেন তো? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার দিবেন, দেখবো আওয়াজ তাদের বেশি না আমাদের বেশি, আমরা জিতবো ইনশাল্লাহ। আর এদের আওয়াজ নাই মনে হয় না জিতবেন আপনারা। নারায়ে তাকবীর, আওয়াজ হয়েছে কিছুটা কম। এবার বাকি পোলাপানরা হাত তুলেন, যারা বিয়ে করে নাই, এতগুলা মানুষ বিয়ে করে নাই। হ্যাঁ, এদের বিয়ে দেওয়ার দায়িত্ব চেয়ারম্যানের কাছে, যদি বিয়ে না দেয় তাহলে 14 ফেব্রুয়ারি থেকে আসেন নিচে, এরাই আকাম করার জন্য বসে। এই সমাজে বিয়ে যত কঠিন হচ্ছে, সমাজ তত জেনারেল বিচার বাড়তেছে। হ্যাঁ, যুবক তো হাত তুলছেন, বয়স যদি ঠিকঠাক মতো হয় তো বিয়ে শাদী করে ফেলায়, আত্মমান নারায় থাকবীর। আমি জানি আপনারাই জিতবেন, কারণ সব জায়গায় এরাই জিতে, ঠিক কিনা? যুবকদের আওয়াজ আলহামদুলিল্লাহ ভালোই থাকে, কিন্তু এই যে 14 ফেব্রুয়ারি গেল, কারা কারা ফুল দিছেন আই লাভ ইউ, হাত তুলেন তো একটু, হাত তুলছে না তো বুঝো না, দেখছেনি এখন হাত তুলবে না, কারণ খারাপ কাজ তো এটা সেও বুঝে, ঠিক না? অথচ এই 14 ফেব্রুয়ারিটা যে গেল, এটা এটা ভালোবাসা দিবস বলা চলে না, এটা লুচ্চামি দিবস। পোলাপান এগুলোর পিছনে পাগল, কারণ বিয়ে শাদী হয় না তো, আর বিয়ে করাও না ইচ্ছা করে, যার বউ নাই তার বউর অভাব নাই, বিয়ে করবো কোন দুঃখে? এটাও ঠিক। আল্লাহ, হুজুরেরা যদি একটু বউ নিয়ে মার্কেটে যায়, আল্লাহ হুজুরের এত বউ পাগল হয়, আর হে যে আরেক বেটার বউ লোকে মার্কেটে যায়, এটা দোষ না। আর মার্কেটে যায় যায় যে মহিলা মানুষ তো এখন মার্কেটে ভরা, সব জায়গায় মহিলা, বাজার ঘাট রাস্তা মার্কেট সব জায়গায় এখন মহিলারা ভরা। স্বামী শাড়ি কিনে দেয় ওইটা পছন্দ হয় না, এই জন্য একে একে শাড়ি কিনতে চলে যায়। আর দোকানদারও মাশাআল্লাহ ভাবি এক পিস আপনার জন্য আছে না, এই যে ভাবির লগে যে মহব্বত লাগলো, এই ভাবির নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করতে বের হয়ে যায় রাস্তায়, ঠিক কিনা জোরে কর। এই যে ফেতনা সমাজ, আল্লাহ পাক এই সমাজকে ফেতনা থেকে হেফাজত করুক। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নারী সাহাবা, নারী, তার নাম খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামী একদিন ওনাকে ডাক দেয়া বলতেছেন, আনতি আলাইয়া কা জহরি উম্মি। জাহিলি জামানার নিয়ম ছিল, স্বামী যদি বিবিকে এই কথা বলতো যে তুমি আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম, তুমিও আমার জন্য হারাম, এই কথা বলার দ্বারা সঙ্গে সঙ্গে জিহার মানে তালাক হয়ে যেত। স্বামী মুরব্বি মানুষ, হুট করে এই কথা বলে ফেলছে সাহাবিয়ার স্বামী, এই কথা বলে ফেলছে। এখন তালাক তো হয়ে গেছে জাহিলি আইন, কি বলে জাহিলিয়ার আইন অনুযায়ী। এখন স্বামীর আবার মনে হয়েছে যে এটা না, বিবিরে ছাড়া তো বাঁচতে পারতাম না। দেখবেন আমাদের সমাজে অসংখ্য তালাকের মাসালা আমাদের কাছে অনেক মানুষ প্রশ্ন করে, কি হুজুর আমার স্বামী তো মা রাগের মাথায় আমার তালাক বলে ফেলছে, কি হবে? তা রাগের মাথায় বলছে তো কি হয়েছে, তালাক তো তালাকি, আবার ওই বিবিরে নিয়ে আবার ঘুরতেছে ফিরতেছে, 2 বছর 3 বছর সংসার করতেছে, হুজুরের ফতোয়া দিছে হারাম, হুজুরের ফতোয়া পছন্দ হয় না, কারণ এই হুজুর 2 টাকার হুজুর, এর ফতোয়া ভালো না,
মানে এর অবস্থা এমন, হুজুরে তার মন মতো ফতোয়া দিলে মনে হয় হুজুর ভালো, মনের বিরুদ্ধে গেছে তো হুজুর পসা। ওই যে আবু জাহেল উতবা সাহেব তো এগুলাই করছে, 40 বছর পর্যন্ত মোহাম্মদকে ভালো বলছে, যেই মোহাম্মদ একটু মনের বিরোধিতায় কাজ করছে এখন মোহাম্মদ খারাপ। কোন দেখি অবস্থা, যারা এই সমস্ত কাজ করে ওরা কি মুহাম্মাদের উম্মত নাকি আবু জাহেলের চেলা? এই হলো অবস্থা। আর আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে তালাক প্রাপ্ত বউ নিয়ে সংসার করতেছে। আমি যে এই কথা বলছি না, 100% অসংখ্য মানুষের মনে মনে এখন ঝড়চলা হয়ে গেছে, অসংখ্য মানুষের মনে ঝড় শুরু হয়ে গেছে যে আল্লাহ তাহলে আমি কি করতেছি। কিন্তু স্পষ্ট মানুষকে বলবে না, ওই হারামটা নিয়ে থাকতেছে সমাজের ভয়, মানবজাতির ভয়, কিন্তু চিরস্থায়ী জাহান্নামের ভয়টা তার মনের ভিতরে নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তালাক দিয়ে দিছে তো স্বামী এখন বলে বিবি আমি তোমার সাথে আবার থাকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, বিবি বলে না 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 এটা করা যাবে না, তো গেছেন রাসূলের কাছে। রাসূলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে হুজুর আমার স্বামী আমার সাথে এই কাজ করছে। রসুল বলেন জাহিলি আইন অনুযায়ী যেহেতু করছে তো তালাক হয়ে গেছে, থাকা যাবে না। এখানে এই মহিলার কথা হলে হুজুর আপনি যেটা বলবেন ওটাই তো ইসলাম, তো একটা ফতোয়া দিয়ে দেন না হুজুর। কিন্তু আল্লাহর রসুল তো এমন একজন নবী যিনি আল্লাহর কোনো কথা ছাড়া একটা বিন্দুও কথা বলেন। মোহাম্মদ হারগিজ না গুফতা, মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। এ মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন না না আল্লাহর তরফ থেকে আমার কাছে কোনো কথা বলা হয় নাই, তোমার জন্য কোনো কোনো কিছু করতে পারলাম না। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূলের কাছে আসে সমাধানের জন্য, কিন্তু কোনো সমাধান হয় না। স্বামী দিক দিয়ে ডাক দিয়ে বলে আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু বিবি বলেন না না থাকা যাবে না, আমার রাসূল নিষেধ করেছেন। যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোনো আয়াত দেন ফয়সালা না করে ততক্ষণ আমি তোমার সঙ্গে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কান্নাকাটি করে ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তান হলো 4 জন, আমি ভয় পাচ্ছি আমার তালাক হওয়ার কারণে আমার সন্তানগুলো খাইতে পারবে না, কারণ আমার স্বামী যখন চলে যাবে আমি এই বয়সে খাবার দাবার খাওয়াইতে পারবো না, আমি কোনো টাকা পয়সা ইনকামও করতে পারবো না, আবার যদি অন্য কোনো পুরুষ আমাকে বিয়ে করে তাহলে সেই পুরুষ আমার সন্তানদেরকে দেখাশোনা করবে না, আমি আমার নফসের উপরে ভয় পাই, আমার বয়স হয়ে গেল এই মুহূর্তে বিয়ে করবে কে? ইয়া রাসূলুল্লাহ আপনি সমাধান দেন, পয়গম্বর বলে আমার কাছে সমাধান নেই চলে যাও। খাওলা রাদিয়াল্লাহু তাআলার মেজাজ গরম, ঘরের ভিতরে দৌড় দিয়া যায় নামাজটা বিছায় ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার সব দুয়ার বন্ধ, মালিক আমি জানি তোমার দুয়ার খোলা, হে রব্বি করিম আমি তোমার থেকে নিরাশ হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার লা তাহজান দুঃখিত হওয়া যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সঙ্গে আছেন নাই। সাহাবি মহিলা সুন্দর করে জায়নামাজ বিছায় দিলেন, জায়নামাজটা বিছায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় ডাক দিয়ে বলে আল্লাহ আমার সমাধান পয়গম্বরের কাছে আমি পাই নাই, তোমার কাছেই বিচার দিলাম, আমার রসুল আমাকে এই ব্যাপারে কোনো সমাধান দেয় নাই, মালিক এখন আমি তোমার কাছে আসছি, তুমি সারা দুনিয়ার জমিনে আমার এই সমাধান দাতা আর কেউ নাই, হে রব্বুল আলামিন দয়া করে তুমি আমার একটা সমাধান দাও যাতে করে আমার সন্তান নিয়ে আমি সুন্দর করে বাঁচতে পারি। একটা মানুষ কত অসহায় হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আর যখন আল্লাহর কাছে কোনো বান্দা চায় আল্লাহ বলে বান্দা তোর সহায় আমি আল্লাহ হয়ে গেলাম। দুনিয়ার মানুষরাও যদি বুঝতো আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয় তাহলে বান্দা অন্য কোনো মানুষের দুয়ারে যাইতো না, ঠিক কিনা জানে না। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি আল্লাহ মনে হয় এটার সমাধান দিতে পারবে না, আমরা আল্লাহ পাকের বিচারের উপরে সন্তুষ্ট থাকতে পারি না, আল্লাহ আমার তকদিরে লিখে রাখছেন এটা, আমরা মনে করি না ওইটা হইলে মনে হয় ভালো হইতো, কিন্তু না না আপনার তকদিরে যেটা দিলে ভালো সেটাই কিন্তু মালিক দেন, কারণ মালিক কারোর উপরে কোনো দিন কোনো বোঝা চাপিয়ে দেন না, ঠিক কিনা? বাইরে আবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কাছে বারবার চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আম্মা জান্নাও দেখেন, বারবার রসুলের কাছ থেকে ফেরত আসার পর সব দুয়ার তো বন্ধ আর অন্য কোনো দুয়ার তো নাই,
এখন আল্লাহর দোয়ার ছাড়া অন্য কোনো দোয়ার আর বাকি নাই। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার পয়গম্বরের কাছে যায় বলো যে খাওলা দুনিয়ার সব দোয়ার বন্ধ হওয়ার পর আমি আল্লাহর কাছে এখন একমাত্র চাওয়া শুরু করে দিছে, তার কাছে অন্য কোনো সমাধানের দোয়ার নাই, তুমি রসুলের কাছে যেও সে কোনো সমাধান পায় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাওলার জন্য সুন্দর একটা সমাধানের ফয়সালা করে দিলাম। একজন সাধারণ মহিলা, মহিলাদেরকে সাধারণ মনে করা দরকার নাই, কারণ এই কারণে সারা দুনিয়ার মানুষরা, সারা দুনিয়ার মুসলমানরা যতটুকু না বিপ্লব ঘটাইতে পারছে, একটা মুস্কান তার চাইতে বেশি বিপ্লব ঘটায় দিছে। জোরেগণ ঠিক কিনা? একটা মুস্কানের আওয়াজ সারা বিশ্বের বাতিলদের মসনদ কাঁপায় দিছে, ঠিক কিনা জোরেগণ? এই জন্য মুসলমান আমরা পুরুষেও যেটা পারি নাই মেয়ে হয়ে সেটা পারছে। রসুলের জামানায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, ফেরাউনের বিবি আসিয়াও ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। এই কারণে নারীদেরকে আল্লাহ রসুল বলেন, খবরদার তাদেরকে গালি দিবে না, কারণ তাদেরকে যদিও তোমরা অবলা মনে করো কিন্তু একটা নারী কিন্তু যদি চায় সর্বপ্রথম পুরুষদের আগেও জান্নাতে যেতে পারে, ঠিক কিনা? নারী এটা অনেক সম্মানের জাতি, এই এক নারী সারা বিশ্ব কাঁপিয়ে দেয়। যদিও আমরা এদেরকে মনে করি অবলা, কিন্তু এদের পাওয়ার অনেক। এরা যখন খারাপ হয় সবচেয়ে খতরনাক হয়, এরা যখন ভালো হয় অনেক বড় বুজুর্গ হতে পারে। একজন মুস্কান সেটার প্রমাণ দেখিয়েছে। অথচ আমরা পুরুষেরা হাতের ভিতরে ছুরি দিয়ে ঘরে বসে রয়েছি, আমাদের জবান খুলে না, আমরা বান্দার গোলামি করেই তো কুল পাই না, আল্লাহর গোলামি করবো কখন বলেন? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করেই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করেই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, কিভাবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, মানের জন্য তৈয়ার থাকবো তো ইনশাল্লাহ, আল্লাহর গোলামি করবো তো ইনশাল্লাহ। মানুষ কোনোদিন মানুষের গোলামি করতে পারে না, কারণ যার গোলামি করবেন সেও একটা সৃষ্টি, সেও একটা মাখলুক। মাখলুক সবসময় খালেকের গোলামি করে, কোনো মাখলুকের গোলামি করে না। বেচারা রসুলের থেকে এসে এই মহিলা মানুষ আল্লাহ পাকের কাছে হাত তুলছেন, আসমানে তো আল্লাহ আছে, চেয়ারম্যান সাহেব ঘুমায়, মেম্বার ঘুমায়, এলাকার লিডার ঘুমায়, সরকার ঘুমায়, প্রধানমন্ত্রী ঘুমায়, আল্লাহ ঘুমায়। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এলাকার মেম্বার ঘুমাইলে দুনিয়া এলাকা চলে, চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার আসমানের মালিক ঘুমাইলে দুনিয়া এক সেকেন্ডের জন্য চলতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দেখি বান্দা তুমি কোনখানে গুনাহ করবা, বান্দা তুমি কোন জায়গায় যাইবা, যেখানেই যাও, ফা আইনামা তুআল্লু ফাতামাজহুল্লাহ, কিন্তু আমার দিকেই গুনাহ লাগবে।
আসমানে বলেন আল্লাহ, জমিনে বলেন আল্লাহ, ডানে বলেন আল্লাহ, পায়ে বলেন আল্লাহ, সামনে বলেন আল্লাহ, পিছনে বলেন আল্লাহ, সব জায়গায় কে? এই সাহাবী মহিলা সাহাবী এবার বারবার ডাক দেয়া বলে আল্লাহ। যখন নাকি বারবার ডাকে আল্লাহ পাক বলেন পয়গম্বর, এই বান্দিটার ডাক আমি আল্লাহর আরশ কাঁপায় দিল। এ পয়গম্বর, আপনি বান্দিকে সমাধান দেন নাই। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম এই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমি আল্লাহ তার তালাকের সমাধান দিয়া কোরআনের ভিতরে একটা সূরাই নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, একটা মহিলার কত পাওয়ার দেখেন, আল্লাহর কাছে চেয়ে সূরা নাজিল করে দিয়ে দিস। সূরাতুল মুজাদালা, কদ সামিআল্লাহু কাওলাল লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মহিলাটা বারবার আপনার কাছে এসে যে বিষয়টার জন্য বারবার আপনার সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে, এ পয়গম্বর আপনি তার কথা না শুনলেও আমি মাওলায় কিন্তু তার কথা শুনেছি। সুবহানাল্লাহ। সুতরাং এতক্ষণ বান্দিটা তালাকের পেরেশানিতে ছিল, আমি আল্লাহ বললাম না না, এই বান্দিটার তালাক হয় নাই, বান্দার মনের চাহিদা পূরণ করলাম, বিবিটাকে যায় বলো স্বামীর সঙ্গে সুন্দর করে সন্তান নিয়ে সংসার করতে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আমার মাওলার ডাকলে শুনে না শুনে না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরের সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন যখন নাকি উনি আমিরুল মুমিনিন ছিলেন, তাফসিরের ভিতরে মুফাসসির ইকরাম বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খলিফা থাকা অবস্থায় একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাই কিন্তু আদেশ করতেন। উনি বলতেন এটা করো, ওইটা করো না, এটা করো, সেটা করো না, মুরব্বী মানুষ আদেশ আদেশ দিতেন মাঝে মাঝে। আর হযরত ওমর উনাকে দেখলে সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ। এটা রাষ্ট্র প্রধান, একটা সরকার একটা মুরব্বী মহিলাকে দেখে দাঁড়ায় যায়, তো উনার খাদেম খুদ্দামরা বলতো হুজুর এই মহিলাটা কে, আপনি দেখলে দাঁড়ায় যান, আবার আপনাকে আদেশ করে ওমর আল্লাহকে ভয় করো, ওমর এটা করে না, সেটা করে না, হুজুর আপনাকে আদেশ করে, এরকম সাহস, মানে এই মহিলাটা কে? হযরত ওমর বলেন এই এই মহিলার কথা আমি কেন শুনি জানো? কারণ এই মহিলার কথা স্বয়ং আমার আল্লাহ শুনেছেন, তা আমি ওমর তো শুনবই। সুবহানাল্লাহ। আল্লাহ শুনেছেন এই মহিলার কথা, আমি শুনব না। শুনতে পারে, এটা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা এমন পাওয়ারওয়ালা মহিলা, দুনিয়ার জমিনে থেকে আসমানের মালিকের মস্তক চাপায় দিয়েছে। সুবহানাল্লাহ।